নাম কি? স্নেহা। হ্যাঁ তামা, কুরআন শরীফ পড়তে জানো? কি করে মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের পাত্রীকে আপনার কেমন লাগলো? হ্যাঁ, পাত্রী ভালোই আছে, কিন্তু পাত্রী থেকে আপনি অনেক সুন্দর। এই পানি দেখে তো মনে হচ্ছে পানি ঠান্ডা। আমি গোসল দেবো না। শুন বাবা, এদিকে শুন, তোর মা বাইসা থাকলে তোর মাই সব কিছু করতো, তোর মায় যাইতো, পাত্রি দেখতো, আমিও দেখবো। শুন, আমার যদি পাত্রী পছন্দ হয়, আমি কিন্তু একবারে বিয়ে করাইয়া বউ নিয়ে বলবো। কেন বিয়ে কি তুমি করবে না আমি করবো? আমার যদি পছন্দ না হয়? আরে তোর পছন্দ বউ, তোর মামা তো কইলো মেয়ে বলে দেখতে শুনতে ভালো। তোমাদের কাছে ভালো হইলে কি হবো? আগে আমার কাছে ভালো লাগতেই হবো। আচ্ছা ঠিক আছে, তোর তো পছন্দ হইতে হইবো। আর হনো পাত্রী দেখতে সে ভালোর মতন, আর সে ভালো আদর করে, খাওয়ান দন সে ভালো দিছে, খুব আত্মা করে খাইছে, রান দিছে, রোজ দিছে, পছন্দ হয়েছে আমার খুব। এই দেখো একবারে পাঞ্জাবি পইরা পায়জামা পইরা জামাই সাই যাইছ, পাত্রীকে তুই দেখবার যাবি না দিহান দেখবার যাবো? আরে আরে বুঝবেন না বুঝবেন না, তাদের চলেন। হ্যাঁ চল, দেরি করে আল্লাহ চল। আপনি তো দেরি করলেন কে? এই যার করেন রাস্তায় এক লোকের দৌড় চালে, কত দুঃখের কথা কয়। আচ্ছা চলো দেরি হয়ে গেল। ঠিক আছে, তোরা যা করবি আমি তাই হনুম, মনে যদি থাকে। ঠিক আছে মাথায় ঘুমটা দিস না কে। তোর তো খালি খাওয়ার চিন্তা, আর কোনো চিন্তা নাই। আচ্ছা ছেলে কি পাঁচ অক্ত নামাজ পড়ে? আসলে বুলবুল ভাই, আপনার তো আমাকে দূরের লোক না, খুব কাছের একজন লোক।
আমার স্বামীর ভালো একজন বন্ধু, আপনি কিন্তু সারাদিন থাকবেন, থেকে খাওয়া দাওয়া কইরা পরে যাইবেন। আরে ভাবি আমার কোনো অসুবিধা নাই, আমি সারাদিন থাকি বিকাল বেলায় যাবনি, নাকি কস? তুমি ঠিকই বলছো, যেহেতু সারাদিন আসি আমরা একটু ওনাদের সাথে পার্সোনাল কথা বলে তাদের সাথে একটু ফ্রি হই। ভাবি তাহলে ওরা একটু আলাদা কথা কর, আপনার কোনো আপত্তি নাই তো? না না আমার কোনো আপত্তি নাই, ওরা কথাবার্তা বলবে, চেনা জানা হবে, এটা তো ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। আচ্ছা আপনাদের দুইজনের মধ্যে পাত্রী কে? আমরা তো কিছুই বুঝতেছি না। কি পাত্রী? আপনারা ছিলেন না পাঁচ দশ? এই যে আপনাকে বুঝলাম না। আমি আমি হচ্ছে পাত্রীর বান্ধবী। ও আমার বিয়ান, চলা চলা নাম না, আমরা আমরা কথা বলে আসেন আসেন। আমি কার সাথে যাবো? আমি আমার ভাইয়ের সাথে যাই। এইবেন আরে দাঁড়া, আপনি আর কই যান? আমি আমার ভাইয়ের সাথে যাই। আরে ভাইয়ের কাছে যাই তো মুখে, আমি আসি না, আসেন আপনি আর আমি গপ্প করি। আচ্ছা ঠিক আছে চলে। হ্যাঁ চলে। তাহলে আপনি পাত্র কি লাগেন? আমি পাত্রের বন্ধু। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। ওই যে ফুলটা দেখতেছেন না, আপনি কি জানেন যে ওই ফুলটার থেকেও সুন্দর আপনি? আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন নাকি? হ্যাঁ না আমি ফাইজলামি কম করি, আমি ফাইজলামি পছন্দ করি না, যা বলি সিরিয়াস বলি। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। জি বলেন। আচ্ছা আমাদের পাত্রীকে আপনার কেমন লাগলো? হ্যাঁ পাত্রী ভালোই আছে, কিন্তু পাত্রী থেকে আপনি অনেক সুন্দর। যান আবারও দুষ্টামি করছেন। আরে না না দুষ্টামি করবো কেন, সত্যি বলতেছি। আচ্ছা আপনি কই বিয়ে করেছেন? আমি বিয়ে করবো মানে, আর আমি তো এখনো বিয়ে করিনি। আসলে হয়েছে কি, আপনার মতো সুন্দরী কাউকে পাইনি তো, তাই এখনো বিয়ে করিনি। কি ব্যাপার, লজ্জা পেলেন নাকি? জানেন আপনাকে কিন্তু লজ্জা পেলে অনেক সুন্দর লাগে। আপনি এমন এমন সব কথা বলেন না, লজ্জা না পেয়ে যাবো কোথায়? আচ্ছা আপনার পাত্রকে ভালো লাগেনি? লেগেছে, কিন্তু কিন্তু মানে কিন্তু কি বলেন? সবকিছু কি মুখে বলা যায় নাকি? মানে মানেটা হয় আপনি বুঝে নেবেন। আরে আরে আমার কথা তো শুনে, আরে কি ব্যাপার, দৌড়ে পালিয়ে এলেন যে? আচ্ছা কিছু বলেন না যে। কি বলবো কিভাবে বলবো কিছুই তো বুঝতে পারছি না। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করবো। কি রাজি না? আরে আরে দাঁড়ান তো, এই যে মেয়ে মানুষের একটাই স্বভাব, ওরা কিলিয়ার না ধরে ফুট করে পালায়। আচ্ছা যাই হোক দেখি সোয়া করা কই। দোস্ত সর্বনাশ হয়ে গেছে। এই বেড়া এমন দোস্ত
কি রে সর্বনাশ হয়ে গেছে, আমি কত দিন চিল্লাই দিয়েছি তোদের জন্য। আরে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? আমার ভুল হয়েছে, আমি আমার পছন্দ করছি, আমি বিয়ে করবো। তোর তুই তুই বিয়ে করবি দোস্ত, কস কি দোস্ত, তার পায়ে ধরে দোস্ত, তুই দোস্ত যা করবি আমি তাই শুনবো দোস্ত, তুই দোস্ত বিয়েটা করিস না দোস্ত। আরে দোস্ত আমার এমনিতে এই পাত্রী পছন্দ নেই, তোর লোক একটু মজা নিলাম। আসলে পাত্রী যে বান্ধবী না ওরা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আব্বা যে মানুষ এখন আমি তোরটা ফিডিং দিয়ে দিব, কিন্তু আমারটা তুই ফিডিং দিয়ে দে। আরে কোনো চিন্তা করিস না, আমি চাষারি এমন ভাবে যে কমু এর পুরো উল্টে যাবো গা, পাত্রি না পাত্রী বান্ধবীরা তোর বিয়ে হবো। হ্যাঁ দোস্ত তুই যেমনি পাত্রী বান্ধবীর লোক আমার সেদিন করাই দে দোস্ত, তুমি টামাটা দেখো। আরে তোরটা দেখুন চল চল। এতক্ষণে আবার কি করতেছিস? মানুষ শুনলে কি হইব ক? আমি কোনো কিছু বুঝি না, আমি ওই পাথরের বিয়ে করতে পারবো না। এটা তো সারা জীবনের বিষয়, এখন আমার স্যারে ভালোই লাগলো না, তার সাথে যদি আমার সারা জীবন থাকতে কও আমি অন্য করে পারবো না। মা তুমি কি একটা করো মা, কি করবো রে মা ক, তুই তো বাপ মরা মাইয়া, তার কোনো চাই কোনোদিন অপূর্ণ করি নেই। তুই চিন্তা করিস না মা, আমার একটু সময় দে, আমি কথা কয়ে দেখি কি করা যায়। কি তুই সব কি করতেছস? পাত্রী পছন্দ নাই? না আমার পাত্রী বান্ধবীর পছন্দ হয়েছে। ওই এইখানে এসব কইলে মানুষ থাকবো, আর পাত্র তো দেখতে শুনতে ভালো। তোর না আমার পাত্রী বান্ধবীর পছন্দ হয়েছে, আমি বলছি না আমার যদি পছন্দ না আমি বিয়ে করতে পারবো না। সে আমি কি করি বুঝল ভাই, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা তো আমারও একটা হয়ে গেছে ভাবি, কেমনে যে কই। কি সমস্যা হয়েছে কোন? আমার ছেলে আপনি মেয়ে পছন্দ করে নাই, পছন্দ করছে তার বান্ধবী রে, কোন তখন আমি কি করি? আচ্ছা যদি আপনার ছেলে যদি আমার মেয়ের বান্ধবীর পছন্দই করে তাহলে তো হইলই, আমার মেয়েও তো আপনার ছেলের পছন্দ করে নাই, তাইলে কেমনে কি করা যায় একটু দেখেন না। এখন ভাবি যা করার আপনি কর, আমি আর কি করবো, আমার ছেলে যেহেতু আপনার মেয়ের বান্ধবীরে পছন্দ করছে, আপনি মেয়েও কইতেছেন আমার ছেলেরে পছন্দ করে নাই। ভাবছিলাম কি আর হইল কি। মা মা বলছো ওরা নিয়ে তো কথা কইতেছি, এই তোর বান্ধবী কোনে আফসানা? আফসানা আফসানা তো, আরে আন্টি ওই তো আফসানা। ও আফসানা? হ্যাঁ ও আফসানা হইব কে, ও তো আফসানা, ওর নাম হলো স্নেহা, আমার মাইয়া। কি ও আপনার মেয়ে? কিন্তু আমি তো জানি ও আফসানা। তুই সব কি কইতেছস? আরে ওর সাথে তো তোর বিয়ে ঠিক করছি। হ্যাঁ কি বল তুমি এইসব, আমি তো ওরই পছন্দ করি। আঙ্কেল এটা আপনার ছেলে, আমি তো ওরই পছন্দ করি। আচ্ছা তুমি না পাত্রের বন্ধু? বন্ধু এইসব তুমি কি বলতেছো মা? ওই তো পাত্রের বন্ধু। আরে না না ওই তো পাত্র আমার ছেলে। এই ও কি কইতেছে পাত্রের বন্ধু মানে? তুই এখানে এসে পেছনে দিছস? হ্যাঁ মানে আসলে মানে বুঝতে পারছি পেশটা তুই বাজাইছস না, ঠিক আছে যা, কি আপনারা শাসছস না আপনারা লোকে আর বিয়ে দেব। হ্যাঁ কি কইছে? না 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 আমি তো জানি না যে ওই পাত্রী তাহলে কি আর এই পেজ বাজাইতাম নাকি? তাই তো, যাই হোক যেহেতু আমার আর বিয়ের কথা ঠিক আছিল তাহলে ওটাই ঠিক থাক। ওটাই ঠিক থাকবো ভাবি, তাহলে ওই আগামী শুক্রবারই অগস্টের হাত আমরা এক করে দিই, কি বলেন? আচ্ছা ঠিক আছে, আগে তো গাই হলো তারপর হলো বিয়া। আরে 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 আ
বিয়ের কোন মজাই বুঝা যায় না। আরে কি তেলাই মেলাই না, আমার তেল লাগবো না, আমি ঠান্ডা পানিতে গোসল দিতে পারব না। এখানে সবকিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাড়াতাড়ি ছেলে ব্যক্তিকে হলুদটা দিয়ে তাড়াতাড়ি ফিরে আবি। স্নেহ আর কিন্তু হলুদ দিয়ে গোসল মোসল করাই দিব, ঠিক আছে? ঠিক আছে, চল ভাই যাবো তো, কিন্তু যাচ্ছি, তুমি যাও। আচ্ছা আমি তাহলে গেলাম, যাও যাও যাও, আমার বেলা কাজ করে দিছে। ইরামণি খুব সুন্দর হয়েছে কিন্তু, চল চল আমিও যাবো। কি করে আমি যাবো মানে? তুমি কই যাবা? কেন কাকা গাহলুদ দিতে যাব? মামা স্নেহা তুই যাবি মানে? তুই কোনে? আমি যাবো কেমনে, এখনই বলছি। আপু তুমি খালাস আসতাছো কে? তুই বুঝবি না রে বোন, আমি এখন পর্দাশীল। হ্যাঁ আমার বান্ধবী পর্দাশীল, মানুষের মুখ দেখায় না অথচ নিজে দেখে। হইছে না, নিয়ে গেলে তো ছাড়বা না। চলো দাঁড়াও দাঁড়াও এক মিনিট। আবার কি হলো? আরে চুপ থাকেন তো, এত ব্যস্ত আছেন কেন কাকা? দেরি হয়ে গেছে। চলো বেগে। কি কিছু না কিছু না, চলো তো, চলো 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 চলো। ওরে রে দেখবো শীতের মধ্যে আমি গোসল দিতে পারবো না, আমার কেমনে ম্যানেজ কর। গোসল ছাড়া সারা বিয়া করা যায় না। আরে ভাই তুমি যে কি কও না, গোসল ছাড়া কোনো দিন গায়ে হলুদ হয়? আর শোনো তোমার জন্য তো গরম পানি করতেছে, তোমার তো গরম পানি দিয়ে গোসল করাবো। এই কি করছিস চাপ? তুমি বলি নি বলি। এই নানা ভাই তুই কি দিয়ে আমার ইজ্জত মেরে হারাই দিবি? খালি গরম পানি গরম পানি ঠান্ডা পানি, যদি মনে করে যদি আজকে গোসল না করো তবে তেলাই হবো না। আবার কি ডুব দিছি থাকি জানো, বাতাস হয়েছে না, আমি কিছু মনেই করি নাই। আর তুই আমার নাতি হইয়া এবারে শেষ হয়ে গেলি মুক্ত গরম মনে হয় বেশি হয়েছে, আর পানি মিশা যা। কি করবার নিচ্ছে বাবাগো সাজের বাহার বসন্ত না দেয়া যায় আমার বাড়িতে পড়ছে। আচ্ছা তাহলে এক কাজ করো, গোসল করাও। গোসল করাবে আমি,
না না আমি এমন কথা বলতে পারব না, আমার মাফ করে দাও। আই জিদের কথা কি? আরে আপনি কি তেলাই দিবেন? আমরা তেলাই দিতে আসছি, আমাকে দিতে দিবেন না। এই তেলাই দিবা, দাও দাও দাও, তেলাই দিয়ে কিছু করাও। আপনারা কি দিবেন? না আমরা তেলাই দেই নাই তো। দেন নাই আপনি তো মুরব্বি, আপনাকে দিবেন। আচ্ছা আচ্ছা দিতেছি, দিতেছি, সব সব দেব না। বুলবুল দাও, খুব সুন্দর, খুব সুন্দর কে দিতে চাও আপনার মুখটা তো দেখলাম না, একটু মুখটা দেখা, মুখ দেখা লাগবো না, আমার বান্ধবী পর্দা করে তো তাই। তাছাড়া নিজের মুখ পরপুরুষকে দেখানো শরীয়তে নিষেধ আছে। নিজের মুখ পর পুরুষকে দেখানোর শরীয়তের নিষেধ আছে? আচ্ছা শরীয়তে গিয়ে নিষেধ নাই যে পর পুরুষের মুখ দেখা যাবে না? তাও নিষেধ আছে। আলো যদি নিষেধ থাকে তাহলে আপনি মুখ দেখান না গেলিয়া। হ্যাঁ মুখ দেখান। এই না 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 আমার বান্ধবী মুখ দেখাবো না, আপনি বুঝতেছেন না? হ্যাঁ হ্যাঁ ভাই এখন বেশি হইতেছে, বেশি হইতেছে না, এখানে কোনো না কোনো একটা গাবলা আছে, তাহলে সে মুখ দেখাবো না গেলিয়া। হ্যাঁ পর্দা করলে সেই গানে আসবো গেলিয়া, পর্দা করলে সে ঘরের ভিতরে থাকবো। তুমি এ জায়গায় পড়ছে ওরাই চা করার করুক, আমি আর তুই একটু দোকান পাতে ফিরে চলো। আমার একটা মাত্র ভাই, আমি কিন্তু তার গালে হলুদ দেই নাই, এখন আমার পালা। আরে থামো আমি আমার বউরটা দিব না। জি দেন দেন, আপনার বউ আপনি দিবেন না কে দিবে? আপনার বউর আপনি দিবেন, আপনার বউ আপনারই দিব। তাড়াতাড়ি আইতো, এই যে গোসলের কাজটা সারন লাগবো না। আবার গোসল দেওয়া হবে না, এক মক্ষে বয় 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 বয়।
বসেন বসো বসো হ্যাঁ বসো বসো দাদা তুমি আগে দাও দাদা না না আজি না অল্প অল্প এই যে শান্তি না না সে শান্তি আগে তো জানি নাই আগে তো বুঝি নাই না না কোন কষ্ট নাই শান্তি শান্তি তাই না তোমার আমি বলছিলাম 15টা দিন বিয়াটা পিছিয়ে দিতে তুমি তো দিলা না বিয়ে করার জন্য লাফালাফি শুরু করছিলা এবার তোমার শান্তি আমি অশান্তিতে পরিণত করব মামা গেলি গেল করবো আমি জানি এটা কার কাজ এটা নিয়েছে তোমার কাজ আব্বা এই গাড়িটা খুব সুন্দর সাজানোছে তাই না হ্যাঁ ফুলগুলো না ওই শাইনবাদ বাগানে আনছি একবার তাজা ফুল খাই নিচ্ছে না তোরা দেরি করতেছে কে আমি মাটি দেরি করতেছে কে আচ্ছা সালাম করতে নাই তারপর আমার দোয়া আছে খারাপ কিন্তু কোন কি চুইছি দিশা পেতেছি না আমার টাকা আমার কাছে নাকি মামার কাছে মামার কাছে Thank you.
বিয়া বাড়িতে ভালো মতো থাকবা, কেউ জানি কয় না যে তোর মামা শেষরা। আচ্ছা আচ্ছা, এই যে শুন, মামার কাছে পেট না পুরো গুদাম গুদাম। অনেকক্ষণ বেশি কথা কইস না, কিন্তু তুই যদি না নুমাল দাঁড়াই বুঝছ, আমাদের মান সম্মান ইজ্জত জানি কমে না বুঝছ। আচ্ছা ঠিক আছে। বিয়ে যাও, চালান নাতির বিয়ে যাও, নাতির বিয়ে করে বেরিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে 40,000 টাকা দিব। আমি একটা মান ধরুন, যদি মান বাড়িয়ে দিই আরো তাহলে টাকা দিব, আর তা নাহলে আমি এমনি ঢুকার দেবা। অঙ্কির উপরে পঙ্কির বাসা জলকে দিলাম শুলে, নেই পায়ের উপরে চার পায়ে আর দুই পায়ে তার ডালে, ইঁদুরে যে বিলাই মারলো তাতে কি কারণ হয় নি বারণ। আচ্ছা ওরা পারবো না, ভাঙ্গে দিকে অনেক টাইমে দরকার, অত দরকার নাই, তুমি 20,000 টাকা চাইছো, এই যে নাও, এই যে 20 আর রাখো, 20,000 চাইছো না, এই 20 এই যে 1,000 20,000 আমাদের বোকা বানাইলো তাই না? ঠিক আছে, কত ধানে কত চাল আমরাও দেখাই দিতেছি। মামা কি বেড়া
রোমন গালের দিদা এই কি বানাইছ তোমরা ঠিক আছে তাহলে এখন এটা আপনার ভাগ্যে আপনি খান ঠিক আছে কমলার রস এটা আমি নিজে বানাইছি খান ধরে খাস বুঝ গিবে আরে আপনার দাদার একটা খিলে কি শুরু করতে দাও তো কোন বিয়ান প্রতিশোধের কিন্তু মেয়াদ যায় না, যখন তখন আপনার উপর আক্রমণ হতে পারে। চুপ করে তুই তোর নিচে আপনারা আসেন, ভিতরে কিছু খাওয়ার ব্যবস্থা করছি। আরে মামা তুমি আহো দুলা ভাই, তাহলে চলেন, আপনার জন্য আলাদা ব্যবস্থা করছি। কি করস জুতাই ভাই নাই? হ্যাঁ করস কি জুতা কই গেল এখন? সরু না যেটার লিগে ভয় পাইতাম সেটাই করি। আরে আমার তো এই বিয়ের সন্দেহ হইতেছে। কি ব্যাপার, জুতা কই যাবে তাছ না কেন? বাবু কেমনে করে বান্ধবী, তুই কি কিছু করছিস মনে হয়? চুপ থাক দুলা ভাই, কি হলো চলেন, সব ঠান্ডা হয়ে গেল। আরে আমার আমার জুতা, আরে ভালো করে খুঁজে দেখ তো মনে হয় এই জায়গায় আছে। আরে আমার তো সন্দেহ তো বিয়ানে উপরে, বিয়ানে তো কোনো কাজ আদি করছে। আপনারা তো খালি আমার এই সন্দেহ করেন, আমার এই তো আপনাদের চোখে পড়ে। বিয়া তোমার দিকে তো ভালো মনে হইতেছে না। শুনুন দুলা ভাই, সন্দেহ যা করছেন ঠিকই করছেন, যদি অর্ধেক খাসি আমাকে দেন তাহলে আমরা জুতা দিতে পারি। ওই কচি খাসি নে আমি কি বাগাবাই করে খাবার দিলাম মধ্যে দাদা বাগাবি বল তখন না কিন্তু পরে খাস নি। আচ্ছা ঠিক আছে দিমু দিমু, তা আমার জুতাটা দাও। রাজি নাকি? হ্যাঁ বললাম তো দিমু। এই আমার এইগুলো ভালো লাগছে না, আমার অনেক খিদা লাগছে। এই চল তাড়াতাড়ি চল তো খিদা লাগছে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি দাও।
এই যে দুলা ভাই জুতা পরেন, সামলে জুতাই সামলাতে পারেন না, আবার আমার বান্ধবীরা কিভাবে সামলাবেন? তুমি যাও তো, থাকেই থাকে, তাড়াতাড়ি আসেন। এই যে এত গিফট আমি সব কেন, হ্যাঁ শালি সামান্য কিছু টাকা চাইছে, এটা তুমি দিতে পারলা না? আরে শালি টাকা চাইছে ওটা কি আমি করছি নাকি? না নাই তো, যাই হোক আমার তো খাওয়া দাওয়া আগে না, আমার আগে তোমার। তোরা কি বুঝোস না আমার বউ বাদ বলে কথা? হ্যাঁ আমি তো শ্বশুর বাড়ি, আমি যদি ছোট মাছ নিয়ে আমার মান সমান থাক করে, তাই 20 কেজি ওজনের 20,000 টাকা দিয়ে বল মাছ নিয়ে যেতেছি, সাথে আরো মাছ আছে। এই যে আর পারতেছি না রে, এই বল মাছ আমার শাশুড়ি থেকে খুব ওজন। ঠিক আছে কষ্ট মষ্ট করে এই রাখি দেবো, চলো ধ্যান সামনে দাঁড়িয়ে কামড়ানো না বাঙ্গো হইতেছে না, গাড় মুড়ে ভেঙে গেল। আরে দূর আগে শালা বাবু, কই যাও দুলা ভাই নাকি? আচ্ছা তুমি কই যাইতেছ? দুলা ভাই বাজারে গেছি, বাজার যাই দেবো না, যদি লোকে মাছ ধরো ওরা ধরতে পারতেছে না। ভাই আরে জমানো নদীর মাছ, হ্যাঁ ওজন হবো না বেশি বার। আরে বেশি দেবো, তুমি কয় কেজি? 15 কেজি না? আচ্ছা ধরো, আচ্ছা আসো আসো, ধরো 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 ধরো, আমি তো এসে যাই। এই বলে পারবো না তো। আরে আপনি তোমার কে না না তুমি ওই নানা ভাই, এ তোমার মাছ বাজারে পাইলি কি বাকি রে? আমি 8-10 বছর মধ্যে তোমার মাছ দেই নাই। আর নানা বাজার মধ্যে একটা মাছ আসছিল 20 কেজি, 20,000 টাকা কিনছি। আমার নাতি না তুই? 1 লক্ষ দিয়ে তো কিনলি তুমি খুঁজি? ও এরিনি নদীর বাইক কে মাছ দাদা, এ খুব সুন্দর। আচ্ছা আমার জরুরি কাজ আছে, মিটিং এ যাবো, আমি যাই যা। হ্যাঁ আজ রে যাও জেরি, আমি যাই যা। আসসালামু আলাইকুম। আমি যে আসছি আপনি একবার খেয়াল করলেন না, আপনি মাছ নিয়ে বের হয়েছেন? ও বুঝছি, ঠিক আছে একটা কাজ করেন, মাছ নিয়ে দামে আদর করেন, আমার কেটে কেটে রান্না সরাই দেন। হ্যাঁ রে আমি তো কি বলতেছি কেউ তো বুঝছে না। আরে না মাছটা নেই আমার, বলেছে আমার কি মনে হয় এরা বা আরে মাছের কাছে মেয়া বিয়া দিছে, ওর কাছে মেয়া বিয়া দেয় নাই। আরে না না মাছটা তোমার রান্নাবাড়ি খাওয়াবো দেখে তো এরকম ভাবে মাছটা, মাছটা অনেক বড় তো এর জন্য সবাই মানে ভালোভাবে দেখতেছে, মাছের কাছে মেয়া বিয়া দেবো কে জীবন দেও নাই দেখছে। কিন্তু আপনি নিয়ে আসছেন দুলা ভাই, এ তোমার মাছ এই ড্রপ আপ কইলা। ওই চল চল পাম দেন না গুনা, এখন বাজার থেকে আইছি আমাকে সরব বানাই দেন, চলো। হ্যাঁ হ্যাঁ চল চল চল। আচ্ছা আমাদের তো বিয়ে হয়ে গেল, এবার আমরা হানিমুনে কই যাব? চলো প্ল্যান করি। ঠিক আছে তুমি বলো। আমার তো সাজেক ভ্যালি যাওয়ার ইচ্ছা। আরে দূর সাজেক ভ্যালি কোনো জায়গা হলো নাকি? হ্যাঁ কক্সবাজার যাবো। কক্সবাজার তার থেকে সাজেক ভ্যালি গেলে কিন্তু ভালো হবে। তোর কি পাহাড়ের মতো রাস্তা, কি পাহাড় জীবনে দেওয়া নেই নাকি? হ্যাঁ শোনো কক্সবাজার বিচ আছে, তারপর সমুদ্র একটা ফিলি আলাদা, তারপর সামুদ্রিক মাছ আছে অনেক কিছু আছে, ওদিকে ঘুরে মজা পাওয়া যাবে। কি সাজেক মজা আমাদের এইখান কোথায় ঘুরতে যাওয়ার কথা চলতেছে? না মানে তোমার বোন ওই যে বিয়ের পর কই ঘুরতে যাব তো সেটা প্ল্যান মানে প্ল্যান করতেছিলাম। ও ঠিক আছে, আমি কি জানি না নাকি আপনাদের সাথে বলেন তো দুরা ভাই? আরে তুমি যাই কি করবা, তুমি পরে যাও, আমি আগে আমরা দুজন ঘুরে আসি। আচ্ছা দুরা ভাই আপনারা যে হানিমুনে যাবেন, হানিমুনে যাই কি করবেন? হানিমুনে যাই কি করব আর ঘোরাফেরা করব? তুই যাকে একটা প্রশ্ন করছ না। আচ্ছা তাহলে দুরা ভাই শরবত খান।
আচ্ছা ঠিক আছে। এই যে এক মিনিট এক মিনিট, আমি ওই জায়গা যা শুনছি, আপনি বললেন আমার বন্ধুর সাথে ঘুরতে যাবেন, আপনার বন্ধুর সাথে যাবেন কা? হামনে তো নিয়ে যাবো আমি। আপনি নিয়ে যাবেন? হ্যাঁ, কিন্তু আপনার যে তো বিশ্বাস পাই না। আপনি যদি আমার কক্সবাজার নিয়ে যেয়ে সাগরে ডুবে মারা ফেলেন তখন? আরে আপনি যদি মরা যান তাহলে আমি বাঁচি থেকে কি করবো? হ্যাঁ আমিও মরা যাবো। যাই হোক, তোদের দুজন মানাবো। আর শালিকা তুমি আর খুঁজে পাইলে না, এই তুদলা বান্ধুদারের পছন্দ হইলো তোমার, তাই না? আমি বোধা বোধ, কিন্তু আমিও তোর বাইরে আসি। দেখ আর কোন বন্ধু বান্ধব তোর আইসে কাছে, আমি দিয়ে আইসি তোর বিয়ার মধ্যে। ওদের তো হয়ে গেল, এবার আমাদের বিষয়টা আমি কিন্তু সাজেক ভুলেই যাবো। আরে ধরো, আমি কক্সবাজার যেতে পারবো না। এই যে ভাইয়া, অনেক হয়েছে কক্সবাজার যাওয়া। এবার শোনো, নাচের যে একটা প্রোগ্রাম করছে সে জায়গায় নাচ বানায় নাকি? নাচের প্রোগ্রাম কই? হাই রে হাই, কিছুই জানে না এরা। ভাই না মাতা না ভাই না, নাচ নাচ নেই করলে ভালো লাগবো না। কি ভাবে রফি লাগে কই কই, তারা যাই। চলো চলো চলো। এই সবাই আপনারা যাওয়ার জন্য অনেক সাধনার পরে শ্বশুর বাড়িতে ভালো থাকে, নিজের খেয়াল রাখে।
আপনি কোনো চিন্তা করেন না বিয়ান, আপনার মেয়ে আমার কাছে আমার মেয়ের মতোই থাকবো। বাবাজি আমার মেয়েটা তুমি দেখে রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি কষ্ট দিও না। চলো ভাবি, আমরা তাহলে এখন আসি, অনেক দূর যাইতে হইব, চলো মা। বাড়িটা একদম খালি হয়ে গেল আপনার।